নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের আমাদের সবার পছন্দের দৈববাণী অনুষ্ঠান। প্রতিবারের মতো আজও শুরু করছে সেই একই কথা দিয়ে, এটা আপনাদেরও কিন্তু জানার দরকার, কারণ এমন অনেক বন্ধু আছেন যারা আমাদের অনুষ্ঠানটা, নতুন বন্ধু যারা দেখার জন্য বসে থাকেন। ব্যাঙ্গালোরের বিভি রমন ইনস্টিটিউট থেকে পাশ করা ছাত্র এবং পাশাপাশি দুটি স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষী, এবং সুদূর রাজধানী বা রাজধানী দিল্লিতে আমরা কিন্তু তাকে পেয়ে গেছি আন্তর্জাতিক নারী জ্যোতিষ সম্মেলন 2017 শ্রেষ্ঠ বক্তা হিসাবে। সেখান থেকে তিনি যা জ্ঞান আহরণ করেছেন, সেখান থেকে তিনি যে পুরস্কার লাভ করেছেন, সেটা কিন্তু যথেষ্ট নয়। তিনি যে এসেছেন জ্ঞানটা নিয়ে, সেটাই কিন্তু প্রতি মুহূর্তে আমরা আপনাদের সামনে শেয়ার করি। তাই প্রত্যেকবারের মতো সিটিএন টিভিতে 6:50 সময়টা মানেই আমাদের দৈববাণী দেখার সময়। তাই কালকের মতো আজও আমরা বলছি, যদি জীবনে থাকে নানান রকম হয়রানি, ভয় নেই, সঙ্গে আছে দেবাদৃত ও তার দৈববাণী। দাদাকে অবশ্যই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। স্বাগত তোমায়। নমস্কার। একটা কথা দেখো, খুব পরিষ্কার দেখো, কোন একটা জায়গায় আমি ট্রফি পেলাম কি একটা বড় স্মারক পেলাম, বড় কথা নয়। তুমি নিজেও স্বীকার করেছো, আমি অফ ক্যামেরাও তোমার সাথে যখন আলোচনা করি, মানুষ বন্ধুরা হয়তো সেটা জানেন না, আজকে শেয়ার করব, এমন অনেক বিদগ্ধ জ্যোতিষ ছিল যেখানে আজকের তাদের জ্ঞানটাও কিন্তু প্রয়োজন আছে। হ্যাঁ, অবশ্যই প্রয়োজন তো রয়েছেই। মানে ওখানে যে 17 জন বক্তা ছিলেন, প্রত্যেকে স্টলওয়ার্ট, এক একজন ইনস্টিটিউশন, দে আর হিমসেলফ দে আর দেমসেলফ ইনস্টিটিউশনস। এক একজন এক এক জিনিসে, যেমন প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি নিয়ে 2-3 জন জ্যোতিষী কথা বলেছেন, নর্থের একজন বলেছেন, আমাদের এখানকার আরেকজন যিনি জ্যোতিষী তিনি কথা বলেছেন, আর প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি নিয়ে সাউথ থেকে একজন কথা বলেছেন। তাদের জ্ঞানের ভাণ্ডার যথেষ্ট। শুধু যে ওখান থেকে অ্যাওয়ার্ড নিয়ে আসা, বা ঠিক আছে আমাকে যে সাবজেক্টে বলতে বলা হয়েছিল সেই সাবজেক্টে, যেহেতু আমি থ্রু, আমি বহুদিন ধরে পড়াশোনা করেছি, আমার রিসার্চ মেডিকেল অ্যাস্ট্রোলজির ওপরে আমি নিয়ে আসতে পেরেছি, সেটা বড় কথা নয়। তার সঙ্গে সঙ্গে যেটা প্রাপ্য সেটা হচ্ছে কি, বা যেটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে কি, প্রচুর জ্ঞান। তার কারণ হচ্ছে কি, যা যা জিনিস শিখলাম, এমন অনেক নতুন জিনিস শিখলাম, এমন অনেক নতুন জিনিস জানতে পারলাম, যেগুলো ওই রকম একটা আন্তর্জাতিক ফোরাম ছাড়া পাওয়া খুব মুশকিল। এটা খুব দামি কথা। এবং দেখো একটা কথা আমরা বারবার বলি, আমরা যতই কলেজের প্রফেসর হয়ে যাই না কেন, ছাত্রদের থেকেও কিন্তু আমাদের যেমন শেখার আছে, ঠিক তেমনি কলেজের বিভিন্ন প্রফেসরদের মধ্যে যখন তারা একটা গেট টুগেদার করেন, সেখান থেকেও কিন্তু অনেক জ্ঞান উঠে আসে। অবশ্যই তাই, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে গিয়ে, যারা শ্রোতা হিসেবে বা অডিয়েন্স হিসেবে যারা ওখানে ছিলেন, তাদের মধ্যে বেশ কিছু বিদগ্ধ IAS অফিসার ছিলেন, তো কেন্দ্রীয় সরকারি আমলারা ওখানে ছিলেন, এবং তারাও জ্যোতিষের ছাত্র। 200-250 জন যারা শ্রোতা ছিলেন, অডিয়েন্স ছিলেন, সেই অডিয়েন্সের মধ্যে 70-80 জন হচ্ছে গিয়ে জ্যোতিষের ছাত্র, 1-2 বছর ধরে তারা জ্যোতিষ শিখছে। অতএব ওখানে গিয়ে কিছু বলে কিছু পাওয়াটা সত্যি আনন্দদায়ক তো বটেই। এবং এই আনন্দটাই কিন্তু আপনাদের সামনে শেয়ার করার জন্য টিভি চ্যানেল কিন্তু 6:50 খুলে রাখতেই হবে, সিটিএন টিভির এই দৈববাণী অনুষ্ঠান। নমস্কার, কোথা থেকে কে আছেন? হ্যালো, নমস্কার স্যার, আপনাদের নমস্কার। নমস্কার, আমার নাম পার্থদে স্যার, আমি আমার দাদার সম্বন্ধে জানতে চাইছি। আমি বজবজ থেকে বলছিলাম, বজবজ মহেশতলা। বজবজ মহেশতলা থেকে, ঠিক আছে। দাদার সম্পর্কে, দাদার ডেট অফ বার্থ? দাদার নাম ইন্দ্রজিৎ দে। দাদার ডেট অফ বার্থ হচ্ছে আপনার 22 জুলাই 1988 সকাল 6:30 দাদার কি নিয়ে প্রশ্ন, কি সমস্যা হচ্ছে? ওই একটু বিবাহ নিয়ে আর একটু বাইরে যাওয়ার, যে মানে বেটার অপরচুনিটি হবে বাইরে যাওয়ার ইচ্ছা আছে অ্যাব্রোড, আর বিয়েটা কিরকম কি হবে সেটা দেখাশোনা হচ্ছে এর আগে, মানে করা হয়নি অ্যাকচুয়ালি। বুঝতে পেরেছি। শুক্রবার দিন দাদার জন্মদিন, আর কর্কট লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্র, তো এগুলো জানা আছে? আচ্ছা বেশ। দাদার জীবনে একটা পরিবর্তন আসতে চলেছে, কারণ চন্দ্রের উপর দিয়ে বৃহস্পতি যখন যায়, চন্দ্র ডিনোট করে পরিবর্তন, আর শর্ট ট্রাভেল ও দেখাচ্ছে, লং টার্ম ট্রাভেলস নয়, শর্ট ট্রাভেলস দেখাচ্ছে। দাদা যে বাইরে যেতে চাইছে সেটা কোথায়? মানে বিদেশ যেতে চাইছে দাদা, অ্যাকচুয়ালি ইয়ে নিয়ে, সাইকোলজি নিয়ে পড়েছে, এনজিও কাজ করছে মোটামুটি। আচ্ছা, তো বাইরে এখানে সেরকম ভাবে খুব একটা অপরচুনিটি নেই ওভারঅল, তো বাইরে যাওয়ার চেষ্টা করছে সেরকম ভাবে, মানে ঠিক ক্লিক করছে না, আসছে ঠিক এক্সপিরিয়েন্স অনুযায়ী, মাইনে অনুযায়ী ক্লিক করছে না, তো সেইটা অবশ্যই। 2018 সালের মে মাসের পর থেকে দাদার বাইরে যাবার যোগটা হচ্ছে। 2018 সালে যদি নাও হয়, 2019 সালে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বৃহস্পতি থেকে, বৃহস্পতিকে দৃষ্টি দেবে, বৃহস্পতি এবং শুক্র একত্রে রয়েছে লগ্ন থেকে দেখতে গেলে একাদশে, এটা একটা ভালো যোগ। কেমন, আর চররাশিতে যে সমস্ত গ্রহ রয়েছে সেগুলো ডিনোট করছে যে ওনার জীবনে ট্রাভেলস থাকবে। এখন এই সময় একটু শর্ট ট্রাভেলস এবং কিছু বিভ্রান্তি, মানে যেখানে যে আশা নিয়ে গেল সেখানে সেই আশা না পূরণ হবার সম্ভাবনা দেখা দিচ্ছে।
হয়তো কোথা থেকে একটা কোনো সম্ভাবনা এলো, সেখানে গিয়ে মনে হলো যে এখানে হয়ে যাবে, সেখানে গিয়ে কিন্তু সেখানে বিভ্রান্তি হতে পারে এবং সেখান থেকে ডিপ্রেশন বা বিষাদ আসতে পারে যে না, যেটা ভেবে গিয়েছিলাম সেই জিনিসটা নয়। এরকম হয়তো একাধিকবার ঘটেছে। ঘটেছে কি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এটা ঘটেছে স্যার। হয়েছে। এখন যেখানে কাজ করে মোটামুটি ধরুন এই এই ইয়েতে নভেম্বর ছেড়ে দিয়েছে মোটামুটি 5 তারিখে, অসুবিধা হচ্ছিল বলে তো নতুন চেষ্টা করছে, আচ্ছা বেশ, সেজন্য আপনাকে কল করলাম। আর হ্যাঁ নতুন বিবাহিত পরিবর্তন, লাইফটা কিরকম যাবে স্যার একটু? হ্যাঁ ওর নতুন পরিবর্তন এখন ডিনোট করছে, কিন্তু এখন নতুন পরিবর্তন হলো সেটাও যে খুব শুভ পরিবর্তন বা খুব দীর্ঘস্থায়ী পরিবর্তন সেটা কিন্তু বলা যাচ্ছে না। 2018 সালের জুন মাসের পর থেকে ভালোভাবে উঠে পড়ে বা তেড়ে ফুঁড়ে লাগা বলতে যা বোঝায় সেটা করতে বলুন। 2018 সেপ্টেম্বরের পরে 2019 সালের মধ্যে ডেফিনেটলি দাদার বাইরে যাওয়ার যোগটা খুব ভালোভাবে। আচ্ছা, ম্যারিড লাইফটা কিরকম হবে স্যার? ম্যারিড লাইফে কিন্তু বিবাহ কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেমন ম্যারিড লাইফ খুব যে ভালো সেটা কিন্তু বলা মানে যাচ্ছে। ডিভোর্স, মানে বিয়ে দিলে কি স্যার ডিভোর্স হয়ে যেতে পারে, এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা দেখা যাচ্ছে, এটা একটু কিছু প্রতিকার করিয়ে নেওয়া উচিত। বাকিটা দেখুন ঈশ্বরের ব্যাপার, যদি সেরকম একদম মানে কনফার্ম তিনি লিখে রেখে থাকেন বিধাতা, তাহলে সেটাকে কেউ বদলাতে পারবে না। তবে এই রকম ক্ষেত্রে যেটা করতে হয় এই জায়গাগুলোতে কিছুটা প্রতিকার করিয়ে নিতে হয়। আর বিবাহ যদি অলরেডি না হয়ে থাকে তাহলে বিবাহ হবার সময় মানে যখন বিবাহ হচ্ছে বা যার সঙ্গে বিবাহ হবে তার সঙ্গে একটা যৌতুক বিচার বা ম্যাচ মেকিং এটা করে নেওয়াটা ভীষণ আবশ্যক। এবং এই জায়গায় বন্ধুরা কিন্তু বারবার ভুল করে ফেলেন আরো একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যখন শুনে নিই আমাদের কোন গ্রহের উপর দিয়ে কোন গ্রহের ট্রানজিট, এতদিন ধরে আশা করি কিছুটা অন্তত আপনাদের জ্ঞান আমরা দিতে পেরেছি, আমরা আমার মনে হয় একটা কথা, দেখো আমরা সমস্যা নিয়ে ভুগি ঠিক কথা, সমস্যাটা আমরা স্তিমিত করব বা খণ্ডন করব সেটা তাহলে একটা পার্ট, কিন্তু যখন এই ভালো সময়টা আসছে সেটাও তো আমাদের জানা দরকার যে ভালো সময়টাকে কাজে লাগাবো। কখনো কখনো কি হয়, এটা আমার বেশ কিছুদিনের অভিজ্ঞতায় আমি দেখেছি যে কখনো কখনো এটা ঘটে যে খারাপ সময় প্রায় শেষ হয়ে এসেছে, সেই সময় একটা লোক তার টেনাসিটি লুজ করে বসলো। সে যে উঠে পড়ে লেগেছিল সেই উঠে পড়ে লাগাটা তার চলে গেল, এটা ভুল। অতএব জ্যোতিষ হিসাবে একজনের দায়িত্ব বা যে কোনো জ্যোতিষীর দায়িত্ব এটা দাঁড়ায়, আমি অন্তত মনে করি আমার এটা দায়িত্ব দাঁড়ায় যে তাকে বলা যে ভাই সময়টা তোমার শেষ হয়ে এসেছে আর একটু লেগে থাকো, বাস। সোনা তো আর গাছে ফলে না রে ঠিক ভাই, ঠিক সোনা কখনো গাছে ফলে না, তাই না? তো যে কোনো জিনিস যেটা আমি চাইছি সেটা যদি আমি একদম কায় মনোবাক্যে সেটা চেয়ে যাচ্ছি তার পেছনে লাগছি, কেউ না কেউ কোথাও না কোথাও থেকে তো জিনিসটা খেয়াল করছে। হিন্দি সিনেমার একটা বিখ্যাত ডায়ালগ আছে যে কোনো জিনিস যদি মন প্রাণ দিয়ে চাওয়া হয় তাহলে পুরা কায়ানাত কোশিশ করতা হয়, পুরো কায়ানাত কোশিশ করে ওই জিনিসটা আপনাকে পাইয়ে দেওয়ার জন্য। তাই যদি হয় তাহলে এমন একটা সময় আসে যে এমন করতে 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 ফ্রাস্ট্রেটেড হয়েছে কিন্তু টাইমটা শেষ হয়ে এসছে আর বাস। যেমন এই ভদ্রলোকের ক্ষেত্রে ওনার বিদেশ যাত্রা, আমি খুব নিশ্চিত উনি যদি উঠে পড়ে লাগেন 2018 সালের মাঝামাঝি সময় থেকে 2019 সালে উনি কিন্তু বিদেশ যাত্রা হবে। তাই অবশ্যই সেই টেনাসিটিটা বা সেই লড়াইটা কিন্তু কখনো কোনো মুহূর্তে লুজ করবেন না। নমস্কার, কোথা থেকে? নমস্কার নমস্কার, নমস্কার, আমি কলকাতা থেকে বলছি। কলকাতা এত বড় জায়গা, কোথা থেকে? কলকাতা থেকে। কলকাতা তো বিরাট জায়গা, একটা স্পেসিফিক জায়গা বলো। গড়িয়া থেকে। হ্যাঁ গড়িয়া, দক্ষিণ কলকাতা। বলো কার সম্পর্কে? আমার সম্বন্ধেই জানতে। তোমার ডেট অফ বার্থ? আমার ডেট অফ বার্থ 14/11/1999। 14/11/1999, সময়? সময় হচ্ছে 1:15 AM। 1:15 AM, জন্মস্থান আশা করি কলকাতা। হ্যাঁ। আচ্ছা 1:15 AM, এটা কি 13 তারিখ গিয়ে 14 তারিখ ছিল? না না, 14 তারিখ। মানে 13 তারিখ রাত হয়ে 14 তারিখ, তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওকে, বলো এবার কি নিয়ে প্রশ্ন দাদার কাছে। মানে আমি ঠিক মানে ক্যারিয়ার বা প্রফেশন লাইফটা সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা ঠিক কি আছে। করছো ভাই এখন? আমি এখন এই বিকম ফার্স্ট ইয়ারে পড়ছি। বিকম ফার্স্ট ইয়ারে পড়ছো, কমার্স নিয়ে পড়াশোনা করছো। শনিবার গিয়ে রবিবার ছিল তোমার, তাই তো? শনিবার রাতে, তাই তো? হ্যাঁ। আচ্ছা বেশ, সিংহ লগ্ন ধনু রাশি উত্তরাষাঢ়া নক্ষত্র জানা আছে এগুলো? আচ্ছা, বৃহস্পতি আর শনি একত্রে ধর্মকর্মাধিপ রাজযোগ করে রয়েছে, তোমার লগ্ন থেকে দেখতে গেলে নবম ঘরে, ভাগ্যের ঘরে। এই বছরে কি ফাইনাল পরীক্ষা বিকমের? তোমার ফাইনাল পরীক্ষার ফল ভালো হবে, তুমি একটু চেষ্টা করো। এক, আর এই বছরের রেজাল্ট কোন সময় বেরোবে? হ্যালো, তোমার রেজাল্ট কোন সময় বেরোবে শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ শুনতে হ্যাঁ, পাচ্ছি। তোমার রেজাল্টটা দাদা জিজ্ঞেস করছেন কোন সময় বেরোবে? না ফার্স্ট ইয়ার না, আমি বলছি ফাইনাল ইয়ার কবে দেবে, কোন সময় ফাইনাল? ফাইনাল ইয়ার? হ্যাঁ ফাইনাল ইয়ার। আমি
কুড়িতে দেবো। 2020-তে? 2020-তে দেবে। এই বছরে তোমার রেজাল্ট ভালো হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কেমন, তুমি গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা করতে পারো, যে পড়াশোনা করছো পড়াশোনার সঙ্গে সঙ্গে সামালটেনিয়াসলি করতে পারো, আর পড়াশোনা কমপ্লিট করেও করতে পারো। কোনো রকম শিক্ষকতা বা এরকম কিছু কোনো কিছুর সঙ্গে যদি যুক্ত হতে পারো তাহলে খুব ভালো হয়। কেমন, কারণ হ্যাঁ স্যার, বৃহস্পতি শনি যুক্ত হয়ে ধর্মকর্মাধি রাজযোগ, লগ্ন থেকে দেখতে গেলে সেটা নবম স্থানে বা ভাগ্যস্থানে পড়েছে, এটি খুব ভালো লক্ষণ। বৃহস্পতি এবং রবি পরস্পর পরস্পরকে দৃষ্টি দিয়ে রয়েছে, এটা কিন্তু ফেমাস বা বিখ্যাত হওয়ার লক্ষণ। কি লাইনে তুমি বিখ্যাত হবে আমি এখন বলতে পারছি না, কিন্তু এটা তুমি তোমার যেখানে কাজ করবে সেই জায়গায় কিন্তু তুমি বিখ্যাত হতে পারো। রবি বৃহস্পতির যে যোগ রয়েছে, এই যোগ কিন্তু অনেক সময় সরকারি চাকরি, প্রায় শতকরা 80% ক্ষেত্রে সরকারি চাকরি ডিনোট করে। অতএব এই জিনিসগুলো তোমার ছকের ক্ষেত্রে বেশ ভালো রয়েছে। রাহু গ্রহের প্রতিকার করে নিও, কারণ আয় এবং ব্যয় এই দুটো তুমি জিনিস দেখবে, তোমার খরচার হাত ভয়ঙ্কর, তোমার খরচার হাত দেখবে খুব বেশি, কেমন উল্টো পাল্টা খরচা হয়ে যায়। এবং আয় এবং ব্যয় এই দুটো জিনিসের মধ্যে একটু সমতা রক্ষা করতে হবে। আর শরীরের নিচের অংশে কোমর থেকে পা অব্দি চোট আঘাত খাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটার বিষয়ে একটু সচেতন থাকো। এই জায়গায় আরো একটা কথা আপনাদেরকে স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি, খুব মন দিয়ে ভালো করে শুনুন। প্রত্যেক পর্বের মতো বীরভূম জেলার বন্ধুরা অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আমাদের দুটো নম্বরে, কারণ আপনাদের শহর কলকাতা থেকে বীরভূমটা যেহেতু বেশ দূরে, দাদাকে কিন্তু পেয়ে যাচ্ছেন 3-3টে দিন, ডিসেম্বর মাসের 2, 3 এবং 4, এবং 3 তারিখে অতি অবশ্যই সেখানে দশমহাবিদ্যা হোম হবে। যদি কোনো বন্ধু থাকেন যারা বিভিন্ন সমস্যায় পড়েছেন, কবচ বা বিভিন্ন যে দোষ খণ্ডন বা স্তিমিত করার জন্য, যদি অবশ্যই যোগাযোগ করতে চান, আমাদের বীরভূমের বিভিন্ন চেম্বারে দাদাকে আমরা পেয়ে যাচ্ছি। বন্ধু যিনি আছেন একটুখানি কাইন্ডলি হোল্ড করুন, 9083295234 অথবা 9083281943 এই হেল্পলাইনে ফোন করে আপনারা কিন্তু 2, 3 এবং 4, 3-3 দিন দাদাকে পেয়ে যাচ্ছেন ডিসেম্বর মাসে বীরভূমে। এছাড়াও কিন্তু মাসের যে কোনো একটি বৃহস্পতিবার আমরা দাদাকে পেয়ে যাচ্ছি মেদিনীপুর একান্ত আপন লজে। যে সমস্ত বন্ধুরা যোগাযোগ করতে চান 9745818602 অথবা 8250063914। এছাড়াও আরও একটা কথা আপনাদেরকে বলবি, শহর কলকাতায় কিন্তু বুধবার কিন্তু আমরা দাদাকে পাচ্ছি না, তার জন্য বলে রাখি অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করবেন প্রতি সোমবার অবশ্যই শোভাবাজার ভাগ্যলোকে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা, মাসের প্রথম ও তৃতীয় মঙ্গলবার বালিরত্নমণি বিকেল 5টা থেকে রাত্রি 8টা, এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ মঙ্গলবার অতি অবশ্যই গাঙ্গুলি বাগানের দৈববাণী চেম্বার সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা। এছাড়াও বৃহস্পতিবার ব্যারাকপুরের শুভম বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা, শনি ও রবিবার বেহালা শখের বাজারে দৈববাণী চেম্বার সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা। কাইন্ডলি আপনারা কিন্তু নোট ডাউন করে নিন, 2, 3, 4 শহর কলকাতায় দাদাকে আমরা পাচ্ছি না, তাই এই জায়গাগুলোর সাথে ফোন করে মিলিয়ে বলবেন না দাদাকে আমরা কবে পাবো। এর বাইরে কিন্তু অবশ্যই দাদা যখন ফিরে আসবেন আবারও পেয়ে যাবেন বিভিন্ন কলকাতার চেম্বারে। শহর কলকাতার যে সমস্ত বন্ধুরা বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন এবং আর্থিকভাবে সক্ষম, আরও একবার বলে দিচ্ছি আর্থিকভাবে সক্ষম, তারা কিন্তু অতি অবশ্যই আমাদের অ্যাস্ট্রোজেন্স ওয়ার্ল্ড চেম্বারে যোগাযোগ করুন। যোগাযোগ করবেন প্রতি বুধবার বিকেল 5টা থেকে রাত্রি 9টা, শনিবার দুপুর 12টা থেকে বিকেল 5টা, আবারও রবিবার দুপুর 12টা থেকে বিকেল 5টা। সময়গুলো অবশ্যই বলে দিলাম এবং নাম্বারগুলো বলে দিয়েছি, তাও অতি অবশ্যই আপনারা নোট ডাউন করে নিন, 9874010002 অথবা 0334600344। এবং অবশ্যই যে চেম্বারেই আসবেন যখনই আসবেন অ্যাডভান্স বুকিং করে কিন্তু আসবেন। নমস্কার, কোথা থেকে? নমস্কার। নমস্কার, কোথা থেকে? আরেকবার, গড়িয়া থেকে। গড়িয়া থেকে? আরে বাপরে, বলো কার সম্পর্কে? নিজের সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ? 28 মে। 28 97? 98। 98। সময়? দুপুর 11:40। দুপুর 11:40? হ্যাঁ। জন্মস্থান কি কলকাতা? হ্যাঁ কলকাতা। কলকাতা, বলো কি নিয়ে প্রশ্ন? হ্যাঁ বলছি যে আপনি অ্যাক্টিং মডেলিং লাইনে যেতে পারবো কিনা সেই বিষয়ে আমার প্রশ্ন। অ্যাক্টিং মডেলিং লাইনে যেতে পারবি? অবশ্যই, খুব ভালো কথা। বৃহস্পতিবার দিন জন্মদিন ছিল ভাই? হ্যাঁ। আচ্ছা, সিংহ লগ্ন, মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্র, তো এগুলো জানা আছে নিশ্চয়ই? না, এগুলো একটু লিখে নাও, একটু লিখে নাও তাহলে। এগুলো একটু নোট বলুন, এগুলো একটু নোট করে নিন। আপনার সিংহ লগ্ন, সিংহ লগ্ন, মিথুন, মিথুন রাশি, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র। কি নক্ষত্র? আদ্রা। আদ্রা নক্ষত্র, নরগণ। ওকে, এই এখন চেষ্টা করছেন কি অ্যাক্টিং এর জন্য? আমি সেই জন্য তো জিজ্ঞাসা করলাম যে এখন আপনি চেষ্টা করছেন কিনা, এখন এই মুহূর্তে আপনার চেষ্টা করার সময়। নেক্সট সেপ্টেম্বর মাস অবধি আপনার কাছে কিন্তু অ্যাক্টিং এর অফার অবশ্যই আসবে, এবং সেই অফার থেকে আপনি লাভবান হবেন। কারণ আপনার ছকে, ন্যাটাল ছকে বা জন্ম ছকে শুক্র
বুধ এবং শনি একত্রে রয়েছে, সেই শুক্র এখন যে ট্রানজিট বা গোচরে বৃহস্পতি রয়েছে সেই বৃহস্পতি কর্তৃক দৃষ্ট হয়েছে, অতএব অ্যাক্টিভেটেড হচ্ছে। তাহলে এখন এই মুহূর্তে আপনার কর্ম, কোনো কর্ম সেটা ভিনাস বা শুক্রের কোনো কর্ম মাধ্যমে আপনার আয় দেখাচ্ছে, আপনি কিছু টাকা পয়সা আয় করতে পারবেন শুক্রজনিত কর্ম করে। সেই শুক্রজনিত কর্মের মধ্যে অতি অবশ্যই মডেলিং এবং অ্যাক্টিং বোঝায়। আপনি নিজের শরীরের প্রতি যত্ন নিন, নিজেকে ভালোভাবে তৈরি করুন, ভালোভাবে গ্রুমিং করুন, এইটাই হচ্ছে গিয়ে সময়। এই সময় কিন্তু আপনি বেশ কিছু অফার 1 বছরের মধ্যে পাবেন। কেমন? লগ্নে রাহু বসে থাকার ফলে আপনার মাথা একটু গরম হবে, হ্যাঁ, অকারণে ছোটখাটো ব্যাপারে মাথা গরম করে ফেলতে পারেন, এবং রাহু কেতু কাল সর্পদোষ, পূর্ণ কাল সর্পদোষ রয়েছে, এই দুটো জায়গার প্রতিকার করুন, ডেফিনেটলি জীবনে উন্নতি করতে পারবেন। আচ্ছা বলছি যে পড়াশোনাটা কেমন হবে একটু যদি বলে দেন। পড়াশোনাটা কেমন করছেন সেটা বলুন। আমি বিকম সেকেন্ড ইয়ারে পড়ছি, বাট মোটামুটি খুব একটা ভালো চলছে না, ওই জন্য আমি জিজ্ঞেস করলাম। পড়াশোনা ছাড়া আপনার অন্যান্য অবজেক্টিভস রয়েছে, পড়াশোনা ছাড়াও এটা ভোকেশনাল জায়গায় বা অ্যাক্টিং মডেলিং যে জায়গাগুলো আপনি বলছেন সেই জায়গা থেকে আপনার যথেষ্ট ন্যাক রয়েছে এবং সেখান থেকে আপনি উন্নতি করতে পারেন। যেটা আমি আবারও আপনাকে বললাম, ভালো কোনো জিমে যান, নিজেকে ভালোভাবে গ্রুম করুন, নিজেকে ভালোভাবে তৈরি করুন, ভালো কোনো কোর্সে গিয়ে ভালো কমিউনিকেশনের জন্য চেষ্টা করুন, যে জিনিসগুলো অ্যাক্টিং এবং মডেলিংয়ে লাগে সেই জিনিসগুলো আপনি ভালো করে করুন। সামালটেনিয়াসলি পড়াশোনাটা অবশ্যই ডিগ্রি তো লাগেই লাগে, কেমন, বাইরে কোথাও কাজ করতে গেলে আপনার কমিউনিকেশনও লাগবে, তো এই সমস্ত জিনিসগুলোর প্রতি আপনি ভালোভাবে ফোকাস করুন। পড়াশোনার জায়গাটা মোটামুটি রয়েছে, রাহু গ্রহ যে অবস্থায় রয়েছে সেটাই অবস্থায় আপনার মাথা গরম করানোর সম্ভাবনা রয়েছে, অতএব সেই বিষয়ে একটু সাবধান থাকবেন, রাহু গ্রহের প্রতিকার দরকার। তাছাড়াও রাহু কিন্তু পূর্ণ কাল সর্পদোষ রয়েছে, এই কাল সর্পদোষ আপনার যতটা এবিলিটি সেই অনুযায়ী কিন্তু আপনার সুযোগ পেতে বারংবার বাধা দেবে এবং বারংবার ডিপ্রেসড হতে হবে, অতএব এই যে দোষটা আছে এই দোষটা কাটিয়ে দেবেন। সেই দোষ তো আমরা অবশ্যই খণ্ডন করবো বা স্তিমিত করবো, এবং শহর কলকাতায় যে সমস্ত চেম্বারগুলো রয়েছে তাদের জন্য বলে রাখি, আমি নাম্বারটা একটুখানি আগেও দাদাকে প্রশ্ন করতে গিয়ে ভুলে গেছিলাম, আপনারা কিন্তু অতি অবশ্যই টিভির নিচে স্ক্রলিংয়ে আমাদের শোভাবাজার ভাগ্যলোক থেকে আমাদের বিভিন্ন দৈববাণী চেম্বার বা বেহালার চেম্বারগুলোর জন্য আপনারা যারা বুকিং নিতে শুরু করেছেন তারা যোগাযোগ করুন 9874831095 অথবা 9088446555। একটা কথা খুব পরিষ্কার, স্বপ্ন আমরা সবাই দেখতে ভালোবাসি, সেটা মডেলিং হোক, অ্যাঙ্কারিং হোক, অ্যাক্টিং হোক, যাই হোক, যে প্রফেশনই হোক, কিন্তু সেই স্বপ্নটা বন্ধু বাস্তবায়িত না করতে পারলে সেটা কিন্তু জীবনে সব থেকে বড় আক্ষেপ একটা জীবনে আসে। কারণ দেখো, একটা আমি নিজেও স্পেসিফিক দেখেছি, এরকম বহু বন্ধু আছে, হয়তো হটকারিতায় আমার বন্ধু হচ্ছে আমিও ঢুকে যাই, দেখলাম না আমার এই ট্রানজিট বলো আমার ছকে আদৌ ওই যোগটা আছে কিনা, কিন্তু তার সেই চলনে আমি গিয়ে একটা টাইমে কিন্তু ব্যাক করে চলে আসতে। এই জাতীয় প্রভাবিত হওয়াটা যেমন স্বাভাবিক, সেরকম এই জাতীয় প্রভাবিত হওয়ার আগে আগে দেখে নিতে হয় যে আমার ন্যাকটা আছে কিনা, আমার টেন্ডেন্সি যেরকম কিনা, আমার যা গ্রহ গোচর রয়েছে বা যা ছক রয়েছে সেই ছকটা ওটাকে সাপোর্ট করছে কিনা। কোনো কিছু যদি আমাকে সাপোর্ট না করে, আমার প্রারব্ধ যদি অন্য কিছু থেকে থাকে, আমি যদি সেইখানে ঠিকমতো গা ভাসাতে না পারি তাহলে কিন্তু ভুলভালই হবে, কেমন। আর এই আগের বন্ধুর ব্যাপারে বলে থাকি যে চেষ্টা করছে ধরো ইয়ের জন্য, মডেলিংয়ের জন্য, মডেলিং অ্যাঙ্কারিং করা এগুলো আজকের দিনে কতটা শক্ত বা কতটা কম্পিটিটিভ জায়গায় গিয়ে পৌঁছেছে তুমি সবচেয়ে ভালো বলতে পারবে, আগে যখন করতে তখন যে অবস্থা ছিল আর এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে। অতএব খুব ভালো গ্রুমিং দরকার, খুব ভালোভাবে নিজেকে সেইভাবে তৈরি করা দরকার, এবং অবশ্যই তার সাথে সেই চেষ্টাটা কিন্তু হারিয়ে ফেললে চলবে না, যেটা দাদা বারবার বললেন যে আরেকটুখানি চেষ্টা করলে হয়তো তোমার ভালো সময়টা আসবে, ওই টাইমটায় বন্ধু হারিয়ে গেলে কিন্তু আক্ষেপ ছাড়া কিছু থাকবে না। নমস্কার, কোথা থেকে? হ্যাঁ, ব্যারাকপুর থেকে বলছি। হ্যাঁ নমস্কার, বলুন। ব্যারাকপুর থেকে কার সম্পর্কে? নাম নেবেন নিজের নমস্কার নিজের সম্বন্ধে। আচ্ছা তোমাকে, আচ্ছা এবার বলো তোমার নিজের সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ নিজের সম্পর্কে। আচ্ছা, ডেট অফ বার্থ? 25 আগস্ট। 25 আগস্ট 1997। 1997, 97। সময়? বিকেল 5টা 25। বিকেল 5টা 25। হ্যাঁ। জন্মস্থান কি ব্যারাকপুরে? হুম, ব্যারাকপুরে। ওকে, এবার বলো কি নিয়ে প্রশ্ন তোমার? আমার সরকারি চাকরি হচ্ছে, না হলে কখন হবে? পরীক্ষা দিচ্ছ? সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছ? আপনার সোমবার দিন ভাই, সোমবার দিন জন্মদিন তো? হ্যাঁ সোমবার, সোমবার। সোমবার আপনার জন্মদিন, আপনার মকর লগ্ন বৃষ রাশি আর রোহিণী নক্ষত্র, এগুলো নিশ্চয়ই জানেন? মকর লগ্ন বৃষ রাশি এবং রোহিণী নক্ষত্র। সরকারি চাকরি আছে, আপনি এখন পড়াশোনা কি করছেন? পড়াশোনা শেষ হয়ে গেছে? আমি এখন আইটিআই করছি। আইটিআই নিয়ে করছেন? আচ্ছা বেশ, এই বছরটা ভালো করে চেষ্টা করুন, এই বছরে ক্ষীণ সম্ভাবনা দেখা যাচ্ছে। রবি রাহু যুক্ত অবস্থায় বসে রয়েছে, কেমন, যেটাকে অনেকে গ্রহণ দোষ বলে থাকেন, অনেকে আবার বীজযোগও বলে থাকেন, তো রবি রাহু যুক্ত হয়ে বসলে কিন্তু বাধাকারক হয়। আবার যদি রবি শুধু খুব ভালো ফল দিত তাহলে 2015-16 সালে আপনার একটা কোনো সম্ভাবনা আসার
কারক কথা ছিল, কিন্তু আমি নিশ্চিত সেরকম কোনো সম্ভাবনা 2015 সালে আসেনি। এসেছিল কি? হ্যাঁ, একদম ঠিক বলেছেন, একদম ঠিকই বলছেন, এসেছিল। ওকে, তো যাই হোক, সেটা কেটে গেছে, কিন্তু এবার আবার একটা ক্ষীণ সম্ভাবনা দিয়েছে এই এই বছরের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে 2018 সালে। আপনি চেষ্টা করুন, 2018 সালে একটা সম্ভাবনা আছে এবং তার পরের সম্ভাবনা কিন্তু 2021 সালে দেখা যাচ্ছে। 2018 18 সালে কোন সময়টা? আপ সময় শুরু হয়ে গেছে ভাই, অক্টোবর মাসের পর থেকে সময় শুরু হয়ে গেছে, মানে 2017-র অক্টোবরের পর থেকেই সময় শুরু হয়ে গেছে, মানে এন্টায়ার 2018 জুড়ে এই সম্ভাবনাটা থাকবে। আপনি এখন মন প্রাণ দিয়ে চেষ্টা করুন, আর রবি রাহু যুক্ত অবস্থার যে ওই যে প্রতিকারটা রয়েছে ওই প্রতিকারটা করে নিন। স্যার লগ্নে স্যার বলছিলাম যে আমি যে এখন পড়াশোনাটা করছি, এটা কি ঠিক নিয়ে? আপনি এখন কি করছেন? যে হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা আইটিআই, ঠিক হ্যাঁ নিয়ে আইটিআই, নিয়েছি, যা টেকনিক্যাল জায়গা ঠিক রয়েছে, টেকনিক্যাল জায়গায় কোনো কিছু ভুল নেই, ঠিক রয়েছে। একটু কনফিউশনটা কাটাতে হবে আর একটু কনফিডেন্স লেভেলটা বাড়াতে হবে। যেমন লগ্নে বৃহস্পতি নিচস্থ অবস্থায় বসে থাকলে কি হয়, একবার এইটা মনে হয় আরেকবার ওইটা মনে হয়, কেমন অনেক সময় মনে হ্যাঁ হয় যে হ্যাঁ আমি, এটা একদমই ঠিক বলছেন স্যার, হ্যাঁ এটা আমি অনেক সময় মনে হয় আমি সরকারি চাকরিটা হবে কিনা। এটা বললাম, সরকারি চাকরির আপনার সম্ভাবনা রয়েছে। আপনি এখন চেষ্টা করুন 2018 সালে আপনার কিন্তু সরকারি চাকরি, আপনি যদি মন প্রাণ দিয়ে চেষ্টা করেন আপনি ডেফিনেটলি সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা আপনাকে রয়েছে। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন ভাই। এই জায়গা থেকে একটা কথা অবশ্যই বলে রাখবো, সব বন্ধুরই একটা সম্ভাবনা বা সব বন্ধুরই একটা লড়াই থাকে, আমরা ওই লক্ষ্যে পৌঁছবো, কাউকে হার্ট করছি না, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সরকারি চাকরির জায়গাটা বা সেই ক্ষেত্রটা কিন্তু আস্তে আস্তে আরও ক্ষীণ হয়ে আসছে, এটা ভাববেন না আমি আপনাদের কিন্তু ডিসকারেজ করছি, কখনো না, এনকারেজই করছি, লড়াইটা করুন। যদি সেই জায়গায় না হয়, যেমন দেখো আমিও একটা টাইমে প্রচুর সরকারি চাকরি পরীক্ষা দিয়েছিলাম, তখন হয়তো তোমার মতো এরকম গাইডলাইন পাইনি যেটা আজকে এই বন্ধুরা পাচ্ছে। সেই সময় যদি আমরা বুঝতে পারতাম যে দেখো আমার গ্রহের ছকে আমার সরকারি চাকরি ইফ যদি না থাকে বা থাকলেও খুব সম্ভাবনাহীন, আমরা কেন ওটা জন্য বসে থেকে বছরের জীবনের 3-4টে বছর নষ্ট করব? তুমি কি বলো? দেখো একটা খুব ভালো কথা আছে, সেটা হচ্ছে কি, হয় তুমি তোমার স্কিলটাকে ম্যাগনিফাই করো, তোমার যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতাটাকে একদম এমন জায়গায় নিয়ে যাও যে তুমি সবচেয়ে সুযোগ্য লোক, এরকম জায়গায় নিজেকে নিয়ে চলে যাও, আর না হলে তুমি তোমার ড্রিম বা তোমার স্বপ্ন যেটা রয়েছে সেটাকে মিনিমাইজ করো। ইদার ইউ মিনিমাইজ ইউর ড্রিম অর ইউ ম্যাগনিফাই ইউর স্কিলস, হয় তুমি তোমার দক্ষতাটাকে বাড়াও অর অথবা তুমি তোমার স্বপ্নটাকে কমাও, এর বাইরে কোনো রাস্তা নেই। আজকের দিনে সরকারি চাকরি সবাই জানে প্রায় লটারি পাওয়ার সমান না, সরকারি চাকরি যদি এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছে থাকে যে কয়েক লাখ কয়েক কোটি লোক পরীক্ষা দিচ্ছে এবং তার মধ্যে মাত্র 100 লোক কি 200 লোক পাবে, তাহলে আমার স্কিল বা দক্ষতাটাকে সেই জায়গায় নিতে হবে, আমাকে সেই পরিমাণ খাটতে হবে, দিনকে রাত রাতকে দিন করে তৈরি হতে হবে যে আমি কোনো জায়গা ফাঁকা রাখবো না, কোনো গ্যাপ রাখবো না আমার যে প্রিপারেশন আছে সেখানে। সেই ডিটারমিনেশনসটা আমার আছে কি? যদি না থাকে, আমার যদি সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে, আমি বলবো ওইটা ওই ডিটারমিনেশন বাড়ানোর জন্য যা যা প্রতিকার রেমেডিয়াল মেজার্স দরকার আমি সঠিক লোকের কাছে গিয়ে সেগুলো করাবো, সামালটেনিয়াসলি আমি পরিশ্রম করবো, কারণ ভাগ্য প্লাস পরিশ্রম বা চেষ্টা ইজ ইকুয়াল টু রেজাল্ট বা ফল। অতএব আমি কোনো দিকটাকেই ছেড়ে রাখবো না, আমি আমার ভাগ্যের দিকটাকে যেমন ছেড়ে রাখলাম না, আমি আমার পরিশ্রম অধ্যবসায়ের দিকটাকে ছেড়ে রাখলাম না, আমি গোটা দিকটাকেই ঠিকঠাক দিকে ডিরেক্ট করলাম বা রোটেট করলাম, আমি সরকারি চাকরিটা কিন্তু পাবো। আদারওয়াইজ আমি সরকারি চাকরি পাবো কি না আমার ছকে রয়েছে, কিন্তু আমাকে সবাই বলেছিল আমি সরকারি চাকরি পাবো, আমি পেলাম না, হাজার একটা নিদর্শন আছে। বহু লোক আমার কাছে আসেন, বহু বড় বড় জায়গায় গেছেন, অনেক জায়গায় গেছেন, সবাই বলেছেন সরকারি চাকরি পাবে কিন্তু সরকারি চাকরি পায়নি। স্বাভাবিক ব্যাপার, সরকারি চাকরি পাওয়ার যে ব্যাপারটা বা সরকারি চাকরির যে কোটা সেটা তো আর বড় হয়ে যেতে পারে না দুম করে, তথাপি আমার এইটুকুই রয়েছে সেখানে সম্ভাবনা, আমার সম্ভাবনা ওইটুকু রয়েছে এবং ওইখান থেকে আমাকে লড়ে নিতে হবে। সেই এবিলিটিটা আমার আছে কিনা, যোগটা আমার আছে কিনা, শুধু যোগ থাকলেই আমি বসে গেলে হবে না যে আমি সরকারি চাকরি পাবোই, সেই অনুযায়ী আমাকে প্রিপারেশন নেওয়া, সেই অনুযায়ী নিজেকে মোটিভেট করা, এটা খুব মুখের কথা নয়। তাহলে হয় নিজের স্কিল বা যোগ্যতা বাড়ানোর জন্য আমি সর্বরকম চেষ্টা করবো, আই উইল ম্যাক্সিমাইজ মাই স্কিলস, যথাসাধ্য চেষ্টা করবো, অর আদারওয়াইজ সরকারি চাকরি পাওয়ার স্বপ্নটাকে আমি ডিমিনিশ করে দেবো, কারণ আমার সেই স্বপ্নটা ওই স্বপ্নের পেছনে ধাবন করার মতো যে অধ্যবসায় দরকার, যে পরিশ্রম দরকার, যে যোগ্যতা দরকার সেটা আমার নেই। এবং সেই সময়টা কিল না করে যদি মনে হয় যে নতুন কিছু নিয়ে ভাববো বা নতুন কোনো সাবজেক্ট আমার ছকে আছে কিনা সেটার পেছনে অনুধাবন করাটা সব থেকে বড় কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। দেখবেন আজকের সরকারি চাকরি পাবো কিনা বলে সন্তানেরা যখন হাহুতাশ করে, যারা সরকারি চাকরি না পেয়ে প্রতিষ্ঠিত হয় বড় কোনো প্রাইভেট বা অন্য কোনো বিজনেসে, তারা কিন্তু এই হাহুতাশটা সেই সময় করে না। ভালো থাকুন, হাতে যেহেতু সময় নেই তাই দাদার কাছ থেকে বিদায় নিয়ে এবং আপনাদের কাছ থেকে বিদায় নিয়েও শেষ করছি আজকের অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। নমস্কার। নমস্কার, ভালো থাকুন।